गुड मॉर्निंग स्टूडेंट्स, आमी सुरजित दास। आज के आमादे टॉपिक हलो माइक्रोसॉफ्ट ऑफिस वर्डेर मेल मार्च। तो मेल मार्च शेखार आगे तुम्हारे एक विषय जानिए रखी, ये मेल मार्च जेमन तुम्हारे परीक्षार प्रैक्टिकल इम्पर्टेंट, तेम ही तुम्हारे परवर्ती क्षेत्र जो तुम्हारा चाकरीमूलक परीक्षा जो कम्पिटिटिव एग्जामगुलो है सेखाने तुम्हारा एक कमन कोश्चन हिसाब से तुम्हारा मेल मार्च के बोलते पारो। ताई एटी खूबी एक इम्पर्टेंट टॉपिक, तो तुम्हारा खूब भलो मतो एटा बोझार चेष्टा करबे। तो प्रथमे आसी मेल मार्च की। तो मेल माने तुम्हारा सबाई जानो इमेल माने चिठी, और मार्च कथाटा अर्थ हलो बांगला अर्थ हलो एकत्रीकरण करा। तो धरो तुम्हारे एक उदाहरण स्वरूप जदि आमी बोली जे तुम्हारा धरो तुम्हारे कारो धरो बार्थडे, तो तुम्हारा चाहो जे तुम्हारे 50 जन बा 100 जन फ्रेंड के इनवाइट करते थ्रू मेल। तो से क्षेत्र में तुम्हारा कि करबे, तुम्हारे देखो सबजेक्ट कन्टेंट तो मैटर सेम, किंतु कि करबे तुम्हारा ओई तुम्हारे जे ग्रुप अफ फ्रेंड्स आछे से फ्रेंड्स देर एड्रेसे तुम्हारा कि करबे ओई चिठीटाके तुम्हारा फरवर्ड करबे। तो ताहले कि होच्छे जे तुम्हारा तुम्हारे सबजेक्ट कन्टेंट जेगुलो फिक्सड पोर्शन सेटा एकटा पेजे तुम्हारा लिखे रखबे, तुम्हारे जे बंधु जे फ्रेंड से फ्रेंडेर नाम एड्रेस অন্য এক জায়গায় পরপর কি থাকবে স্টোর থাকবে। তোমরা কি করবে সে কমন যে সাবজেক্ট কন্টেন্ট তার সঙ্গে কি করবে সে গ্রুপ অফ ফ্রেন্ডসদের যে অ্যাড্রেস সেটাকে তোমরা কি করবে একসঙ্গে মার্চ করবে। তো সেই জন্যই এই টেকনিকটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। তো শুধু আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে গ্রুপ অফ ফ্রেন্ডসদের ক্ষেত্রে, তো গ্রুপ অফ কমিউনিটি যে কোনো ধরো প্রচারমূলক যখন কোনো কিছু একটা সচেতনমূলক বা প্রচারমূলক আমরা কী করি একটা গ্রুপ অফ কমিউনিটিতে আমরা সেন্ড করি, সেক্ষেত্রেও মেল মার্চের মধ্য দিয়ে আমরা সেগুলো করে থাকি। নাহলে কী হবে, তুমি কি করতে পারতে যে বারবার ওই কন্টেন্টটাকে তোমাকে কি করতে হতো, যতবার ফ্রেন্ডসকে তুমি পাঠাচ্ছ তোমাকে কপি পেস্ট করতে হতো, সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক পেজের পেজ সেট আপ তোমাকে আলাদা করে তোমাকে বারবার তোমাকে সেট করতে হতো, সেক্ষেত্রে প্রচুর টাইম যেত, তোমাদের যে পরিশ্রম সেটাও অনেক বেশি হতো। তাহলে তো গ্রুপ অফ কমিউনিটির ক্ষেত্রে যেখানে তোমরা একই কন্টেন্ট একই সাবজেক্ট ম্যাটার তোমরা যদি ফরওয়ার্ড করতে চাও থ্রু মেলে, সেক্ষেত্রে তোমরা এই টেকনিকটা তোমরা ইউজ করবে। তো আসো আমরা দেখে নিই কীভাবে মাইক্রোসফট অফিসের মেল মার্চ করতে হয়। তো দেখো তোমাদের বোঝাবার জন্য আমি একটা লেটার আমি এখানে আগের থেকে টাইপ করে রেখেছি। তো সেই লেটারের বিষয়বস্তু কি সাবজেক্ট কি ইনভিটেশন ফর বার্থডে পার্টি। তো দেখো এখানে দেখো যে আমাদের যে কন্টেন্ট দেখো সেম যে কোন তারিখে বার্থডে পার্টি কটার সময় আসবে সব দেখো কন্টেন্টে একই। আর দেখো কে পাঠাচ্ছে এখানে আমি আমার নামই দিয়ে রেখেছি সুরজিৎ দাস, অ্যাড্রেস দিয়ে রেখেছি। শুধু ধরো তুমি যদি তোমার 10টা বা 50টা বন্ধুকে তুমি যদি এই চিঠিটায় তুমি যদি ইনভাইট করতে চাও তাহলে কী হবে, শুধু তাদের নামটা এই টুয়ের নিচে তাদের নামটা কী হবে লিখতে হবে, তাদের অ্যাড্রেসগুলো এইটুকু পোর্শনটা কী হবে, এইটুকু পোর্শনটা কী হবে যে চেঞ্জেবল মানে তোমাকে চেঞ্জ করতে হবে আলাদা হবে, বাকি দেখো পুরো বিষয়বস্তুটা কিন্তু সেম, তাই না? তো কীভাবে করবো দেখে নাও। তো আমরা প্রথমে কী করবো দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটা। তো দেখো এই অফিস 2007 যে রিবনগুলো আছে হোম ইনসার্ট পেজ লেআউট, তো দেখো আর একটা দেখো এখানে রিবন আছে মেলিংস। তো তোমরা খেয়াল করে দেখো হোম রিবনে আমরা কত কিছু পাই, ইনসার্ট রিবনে আমরা কত কিছু অপশন এখানে আছে, কিন্তু দেখো মেলিংসের মেল মার্চ যে এই যে আমাদের যে মেল মার্চ যে ফিচার্সটা এটার জন্য আলাদা একটা রিবন দেখো এখানে আছে কি মেলিংস, তার মানে এই গুরুত্বটা বুঝতে পারছ। তো মেলিংসে আমরা এই রিবনে আমরা ক্লিক করব, যে ক্লিক করলাম দেখো এখানে কি আছে স্টার্ট মেল মার্চ। তো তোমাকে প্রথমে এটা ক্লিক করতে হবে স্টার্ট মেল মার্চ, ক্লিক করলাম তো দেখো এখানে যে অপশনগুলো আছে প্রথমে লেটার এটা ক্লিক করব। কেন ক্লিক করব যে এই পেজটা যে ফরম্যাট এটা কি ফরম্যাটে এটা হচ্ছে লেটার হেডে, তো আমরা করব লেটার। এটা তুমি যদি না করো তাহলে কি হয় তোমার কিন্তু পরবর্তী অপশনগুলো অ্যাক্টিভ হবে না, ইনঅ্যাক্টিভই থেকে যাবে। দেখো এখানে অলরেডি দেখো এই যে এডিট রিসিপিয়েন্ট লিস্ট মার্চ ইনসার্ট মার্চ ফিল্ড বা ফিনিশ অ্যান্ড মার্চ এই অপশনগুলো এখন দেখো এগুলো কি ইনঅ্যাক্টিভ আছে। তো এগুলো আমাদের লাগবে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা স্টেপ বাই স্টেপ পড়ে যাবো
দেখবে অটোমেটিক্যালি এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা করি, তাহলে আমরা পেজটা কিনে নিলাম লেটার টাইপ। এবারে আমরা কি করব, দেখো এখানে আছে সিলেক্ট রেসিপিয়েন্ট, তো সিলেক্ট রেসিপিয়েন্টে গিয়ে আমরা কি করব, নিউ লিস্ট, নিউ লিস্টে ক্লিক করলাম। যে নিউ লিস্টে ক্লিক করলাম, দেখো এখানে যে বললাম যে তুমি যতজন বন্ধুকে তোমার ফ্রেন্ডসকে পাঠাতে চাও তাদের নাম অ্যাড্রেসগুলো এক জায়গায় লিখতে হবে। তো দেখো সেই ফিল্ডগুলো এখানে আমাদের চলে এসছে। এবারে দেখো আমি বললাম যে শুধু তো গ্রুপ অফ কমিউনিটি হতে ফ্রেন্ডস হয় না, আরও অন্য ক্ষেত্রে কোনো প্রচারমূলক সচেতনমূলক ক্ষেত্রে বা আরও অন্যান্য ক্ষেত্রে সবাই এটা ইউজ করে থাকে। তাই দেখো এখানে প্রচুর ফিল্ড দিয়ে আছে, তো সবগুলো তোমাদের লাগবে না, তাহলে যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দিই। তো কীভাবে ডিলিট করব, দেখো এখানে আছে কাস্টমাইজ কলম, ক্লিক করলাম, দেখো উপরে যে ফিল্ডগুলো এইমাত্র আমরা দেখছিলাম টাইটেল ফার্স্ট নেম লাস্ট নেম সবগুলো দেখো এইভাবে এখানে কলম আকারে চলে এসছে। এখানে একটা রয়েছিল তোমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রেকর্ড এখানে স্টোর করতে হবে, তার আগে আমরা দেখো এখানে একটা কলমে পেয়ে গেলাম যেগুলো তোমার লাগবে না সেটা তুমি ডিলিট করে দাও। ধরো আমি টাইটেল রাখছি, ফার্স্ট নেম রাখছি, লাস্ট নেম আমি রাখছি না, তো আমি কী করবো ডিলিট। এইভাবে প্রত্যেকটা তুমি এখানে কোম্পানি নেম এক্ষেত্রে আমার লাগবে না আমি ডিলিট করে দিচ্ছি, অ্যাড্রেস একটাই রাখছি তুমি ডিলিট করে দাও, ঠিক আছে, সিটিও ডিলিট করে দিচ্ছি, ধরো স্টেট ঠিক আছে, জিপ কোড এটা আমাদের লাগবে না, আমাদের কি লাগবে পিনকোড, কিন্তু কোনো লিস্টে পিনকোড নেই, তাহলে পিনকোডটা আমাদের কী করতে হবে অ্যাড করতে হবে। এখন যেগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দিই। দেখো ফোন নাম্বার আমি রাখছি না, ডিলিট করে দিচ্ছি, তোমরা যদি মনে হয় রাখবে তো তোমরা রাখতে পারো, ইমেল অ্যাড্রেস আমি এক্ষেত্রে রাখছি না, ঠিক আছে। দেখো পিনকোডটা এখানে নেই, আমি অ্যাড করলাম, আমি কী লিখবো পিন, যে আমি ওকে করলাম, দেখো পিনটা এখানে চলে এসছে। তার মানে আমরা কটা ফিল্ড নিয়ে আমরা কাজ করব, 1 2 3 4 5টা। এবার দেখো এখানে এতগুলো ছিল, যে আমি ওকে করব, দেখো ওই 5টা ফিল্ডই চলে এসেছে, দেখো নিচে আর স্কল নেই, দেখো টাইটেল ফার্স্ট নেম অ্যাড্রেস স্টেট পিন। তাহলে আমি তোমাদের 3টে রেকর্ড নিয়ে তোমাদের এখানে করে দেখাচ্ছি। ধরো টাইটেল একটা নিলাম সেম, ধরো এখানে আমি একটা নাম দিচ্ছি রাজা, ধরো অ্যাড্রেস লিখছি, এটা যাই হোক অ্যাড্রেস ধরো আমি লিখছি পানাগড়, ধরো আমি স্টেট লিখছি ওয়েস্ট বেঙ্গল, পিন লিখছি 48 করলাম। দেখো একজনের তোমার একটা ফ্রেন্ডের নাম সমেত তার অ্যাড্রেসটা স্টোর হয়ে গেল, স্টোর হয়নি আমি আপাতত টেম্পোরারি বেসিসে এখানে লিখে রাখলাম। দেখো এবার তুমি যে আরেকটা করতে চাও কী করবে, আর তো দেখো এখানে রো নেই, তুমি করবে নিউ এন্ট্রি, যে নিউ এন্ট্রি করলে দেখো আরেকটা এখানে রো রেকর্ড এন্ট্রি করার জন্য আরেকটা রো এখানে চলে এলো। তো এখানে ধরো আমি লিখলাম দাস, ধরো এখানে আমি লিখলাম রোহিত, ওর ধরো আমি লিখলাম মান, অ্যাড্রেস দিলাম কি দিলাম ওয়েস্ট বেঙ্গলি দিচ্ছি, এইখানে ধরো আমি অ্যাড্রেস দিচ্ছি 713149। ধরো আমি 3টে করে দেখি, ধরো এখানে দিলাম মণ্ডল, মণ্ডল ধরো এখানে দিলাম পূজা, ধরো এখানে আমি দিলাম রাজবান, স্টেট একই রাখছি 212। তাহলে আমি কী করলাম, দেখো এই 3টে নাম এখানে আমি কী করলাম, 3টে রেকর্ড এখানে আমি স্টোর করলাম। তাহলে আমি চাইছি আমার ওই সেম চিঠিটা আমি কী করবো এই একই এই 3জনকে পাঠাতে, তাহলে আমাদের 3টে পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা দেখো গিয়ে সেভ করবো, যে সেভ করতে চাইছি দেখো কোথায় সেভ হবে, অ্যাক্সেসে একটা ফাইল নেম দিয়ে সেভ করতে হবে, এটা যা ইচ্ছা নাম দিয়ে দাও, আমি একটা নাম দিলাম এটা সেভ করে দিলাম। এবার এটা কোথায় সেভ হচ্ছে, এটা মাইক্রোসফট অ্যাক্সেসের সাথে সেভ হচ্ছে, টেম্পোরারি বেসিসে এক জায়গায় সেভ হয়ে আছে, ডকুমেন্টে সেভ হয়ে আছে। এইবারে দেখো
সেভ করার পর দেখো আমাদের এই অপশনটা অ্যাক্টিভ হয়ে গেল, কি ইনসার্ট মার্জ ফিল্ড, এই অপশনটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এবার দেখো এই অপশন থেকে আমরা যে ফিল্ডগুলো নিয়েছিলাম, টাইটেল, ফার্স্ট নেম, অ্যাড্রেস, স্টেট, পিন, দেখো এই ফিল্ডগুলো এখানে সবগুলি পরপর চলে এসছে। তো আমরা এই ফিল্ডগুলো আমাদের যেখানে আমরা চাইছি সেখানে আমরা অ্যাড করে নেব। তো প্রথমে আমরা কি করি, দেখো টাইটেল আগে এসছে কিন্তু আমরা ফার্স্ট নেমটা আগে নিচ্ছি। দেখো ফার্স্ট নেম চলে এসছে, একটা স্পেস দিলাম, তারপর কি করব টাইটেল এটা এন্টার করো। এন্টার করার পর আমরা কি নেব, ধরো অ্যাড্রেস, অ্যাড্রেস নিলাম, একটা এন্টার করো। তারপরে কি নেব, দেখো স্টেট, স্টেট নিলাম, তারপরে পিন। আমরা যে ফিল্ডগুলো নিয়েছিলাম সেই ফিল্ডগুলো দেখো পরপর আমরা এখানে এইভাবে নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ তাহলে টু দিয়ে যে ফার্স্ট নেম, টাইটেল, অ্যাড্রেস ওই ফিল্ডগুলো এখানে নিয়ে নিয়েছি। আর দেখো এটা হচ্ছে কমন আমাদের কন্টেন্ট আর সাবজেক্ট কন্টেন্ট যে ওই আমাদের ম্যাটারটা। এবারে আমরা কি করব, এবারে আমরা এবারে দেখো আমাদের যে এই ফিল্ডগুলো নিয়েছিলাম এই ফিল্ডের এখানে তিনটে রেকর্ড আমাদের ছিল, ওই রেকর্ডগুলো নিয়ে আসবো। এখন তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে পেজ নাম্বার, দেখো এখানে দেখাচ্ছে পেজ নাম্বার কী দেখাচ্ছে, দেখো একটাই পেজ আছে। দেখো আমি যদি স্ক্রল বারটা নামাই, দেখো এখানে একটাই পেজ আছে, তাই তো? দেখো এই কোণে শো করছে পেজ নাম্বার ওয়ান অফ ওয়ান, তাই তো? এবার দেখো আমরা কী করে, দেখো লাস্ট অপশানটা অ্যাক্টিভ হয়ে গেছে, ফিনিশ অ্যান্ড মার্জ। এখানে গেলাম কী করব, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ক্লিক করলাম। এবার দেখো আমি অল করে দিই, অল করলে কী হবে, তিনটে রেকর্ডই এখানে পরপর তিনটে পেজে চলে আসবে। বা ধরো তোমার তুমি দশটা যদি ফিল্ড থাকে, তুমি চাইছো যে প্রথম পাঁচটা করবো, তা তোমাকে এখানে লিখতে হবে ফর্মে ক্লিক করে 1 to 5, তাই তো? কারেন্ট করলে শুধু কারেন্ট রেকর্ডটাই আসবে। তাহলে আমি অল করে দেখো, যে আমি অল করে ওকে করছি, সে দেখো আমাদের পরপর কী হয়েছে, দেখো দেখো পরপর তিনটে পেজ চলে এসছে, একটা দুটো তিনটে। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কী লেখা আছে, পেজ ওয়ান অফ কী, দেখো এখানে ওয়ান অফ থ্রি, আমি ফার্স্টে দাঁড়িয়ে আছি, তার মানে তোমার তিনটে পেজ ক্রিয়েট দেখো হয়ে গেছে এখানে। দেখো আমরা প্রথম রেকর্ডটা কিনেছিলাম রাজা সেন পানাগড় ওয়েস্ট বেঙ্গল, তবু এটা পিন কোড ছিল, তবু একই তোমার সাবজেক্ট কন্টেন্ট। তুমি যদি নামাও দেখো তার পরের পেজটা ক্রিয়েট হয়ে গেছে, টু রোহিত দাস মানকড় ওয়েস্ট বেঙ্গল, দেখো পিন কোড। তার পরেরটা কী ছিল, পূজা মণ্ডল রাজবান। তা এইভাবে দেখো একই আমাদের কি একই বিষয়বস্তু, একই টপিক ম্যাটারের উপর কী হয়েছে আমাদের, এই দেখো তিনটে পেজ আমাদের তিনটে রেকর্ডে বেসিসে তিনটে পেজ কমন পার্টটাকে ঠিক ফিক্স রেখে দেখো তৈরি হয়ে গেছে। এটাই হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মেল মার্চের কার্যকারিতা, মেল মার্চ কীভাবে কাজ করে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আরও যে স্পেশাল ফিচার্সগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আরও বিস্তারিত